নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুষ্ঠানের 183তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দিল্লিতে রামকৃষ্ণ সারদা মিশন প্রতিষ্ঠার ঘটনা। দিল্লির সারদা মহিলা সমিতির একটা বড় দল শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তীর সময় ডেলিগেট হয়ে এসেছিলেন। এরপর স্বামীজির শতবর্ষ জয়ন্তীর সময়ও অনেকে আসেন। তখন থেকে তারা সারদা মঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। মাঝে মাঝে সারদা মঠের সন্ন্যাসিনীদের দিল্লিতে আমন্ত্রণ করে ঠাকুরমা স্বামীজির ভাবধারা প্রচারের জন্যে সভা সমিতির ব্যবস্থা করতেন। ভগিনী নিবেদিতার শতবার্ষিকীর সময়ও নানাভাবে সভা সমিতির মাধ্যমে তারা সন্ন্যাসিনীদের নিয়ে গিয়ে আধ্যাত্মিক জীবন ও সেবাভাবের প্রচার করেছিলেন। ইতিমধ্যে মীরা সোনি নামে একজন বিশিষ্ট সমাজ সেবিকা ওই সমিতির ভাবধারায় আকৃষ্ট হয়ে তার সদস্য হন। কিছুদিন পর তিনি কেবল সভা সমিতি ভগবত প্রসঙ্গ নিয়েই খুশি না থেকে সারদা মঠের একটি সেবামূলক কর্মকেন্দ্র খোলবার জন্যে মহিলা সেবা সমিতিকে এবং রামকৃষ্ণ সারদা মিশন কর্তৃপক্ষকে আবেদন জানান। নিজে চেষ্টা করে তিনি জমির ব্যবস্থা করেন এবং ছেলে মেয়েদের জন্যে বিদ্যালয় আরম্ভ করার প্রস্তাব দেন। C8A হাউস খস নিউ দিল্লি 16 ঠিকানায় 2 একর জমি পাওয়া যায়। রামকৃষ্ণ সারদা মিশনের অনুমোদনে ভাবী মিশন কেন্দ্রের সন্ন্যাসিনী কর্মীদের জন্য আশ্রম বিভাগ সহ স্কুল বাড়ির নকশা প্রস্তুত হয়। মীরা সোনির উৎসাহ এবং সমিতির সদস্যদের সাহচর্যে 1968 সালের 4 নভেম্বর দিল্লি কেন্দ্রের ভিত প্রতিষ্ঠার দিন ধার্য হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের 10 অধ্যক্ষ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ ওই শুভকর্ম সম্পন্ন করেন। সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি নিজে উপস্থিত থেকে দিল্লি সারদা মহিলা সমিতির এই শুভ প্রচেষ্টাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন। এই উপলক্ষে একটি সাধারণ সভার ব্যবস্থা করা হয়েছিল। পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দ মহারাজ নাতিদীর্ঘ সুন্দর ভাষণে দিল্লির ভক্ত এবং সজ্জন মণ্ডলীকে কেন্দ্রটিকে সর্বতোভাবে সাহায্য করতে আবেদন জানান। সকলের শুভেচ্ছা ও মিলিত চেষ্টায় 1.5 বছরের মধ্যে কেন্দ্রটির উদ্বোধন কার্য সম্ভব হয়। এইভাবেই কলকাতার বাইরে রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম কেন্দ্র দিল্লিতে স্থাপিত হয়। 1970 সালের 14 এপ্রিল শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার দিন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি ওই কেন্দ্রের উদ্বোধন করেন। অন্যান্য সকলে 1 সপ্তাহ আগে দিল্লিতে আসেন। ভারতী প্রাণা মাতাজি এসেছিলেন আগের দিন। সকলের থাকার ব্যবস্থা হয় ভক্ত অশোক কুমার সরকারের দিল্লির বাড়িতে। শ্রীভক্ত অলোকা সরকার অতি শ্রদ্ধার সঙ্গে সর্বপ্রকার ব্যবস্থা করেন। ওই দিন শুভ মুহূর্তে বৈদিক মন্ত্র পাঠ ও ভজনের দিব্য পরিবেশের মধ্যে অধ্যক্ষা ভারতী প্রাণা মাতাজি, শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি বেদিতে স্থাপন করে তাদের উপস্থিতি প্রার্থনা করেন। মঠ ও মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি, সহসম্পাদিকা প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি এবং অন্যান্য সন্ন্যাসিনীরা উপস্থিত ছিলেন। ভোরবেলা থেকেই ভক্তদের আগমন শুরু হয়। সকাল 10 নাগাদ প্রায় 100 ভক্ত সমবেত হন। প্রব্রাজিকা শ্রুতিপ্রাণা ঠাকুরের বিশেষ পূজা ও হোম করেন। আশ্রম বাড়ির দক্ষিণ দিকের অংশে 3টি শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘর ছিল।
ঠাকুর ঘরের সামনের দিকের কাজ তখনও অসম্পূর্ণ থাকায় উৎসবের পরদিন অন্য একটি ঘরে সাময়িকভাবে ঠাকুর ঘর স্থানান্তরিত হয়। আশ্রম বাড়ির খানিকটা দূরে অবস্থিত স্কুল বাড়ির একাংশ শেষ হয়ে যাওয়ায় সেখানে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি সুসজ্জিত করে রামনাম সংকীর্তন করা হয়। মিশনের কর্মবিভাগটির নাম দেওয়া হয় নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র, নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। ওই জন্য ভগিনী নিবেদিতার একখানা বড় প্রতিকৃতিও সুসজ্জিত করে ওই ঘরে রাখা হয়েছিল। উক্ত প্রতিষ্ঠানের ভার অর্পণ করা হয় প্রব্রাজিকা আত্মপ্রাণা মাতাজির ওপর। এক সপ্তাহের মধ্যেই 21 এপ্রিল ভারতী প্রাণা মাতাজি অন্যান্যদের সঙ্গে কলকাতায় ফিরে এলেন। জুলাই মাস নাগাদ স্থায়ী ঠাকুর ঘরের কাজ শেষ হয়েছিল। 13 জুলাই উল্টোরথের দিন নতুন ঘরে ঠাকুরকে স্থানান্তরিত করা হয়। তাই ওই বছর নভেম্বর মাসে দিল্লি কেন্দ্রে ভারতী প্রাণা মাতাজি পুনরায় আগমন করে এক মাস সেখানে অবস্থান করেছিলেন। নতুন ঠাকুর ঘরটি দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। বাগান ঘেরা একতলা বাড়ি, আবার ভেতর দিকে চওড়া বারান্দা থাকায় ওই সুন্দর পরিবেশ তার খুব পছন্দ হয়েছিল। সেবার বেশ কয়েকজনকে দীক্ষাও তিনি দিয়েছিলেন। দিল্লিতে ভক্তদের সঙ্গে অবাধে হিন্দি ভাষায় কথা বলতে পেরে মাতাজি সবচেয়ে বেশি আনন্দিত হতেন, কারণ দক্ষিণ ভারতে ভাষার জন্যে ভক্তদের সঙ্গে তার কথা বলতে অসুবিধা ছিল। দিল্লিতে কয়েকজন পুরনো ভক্তের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল, কারণ তারা শ্রী শ্রী মায়ের তথা স্বামীজির জন্ম শতবার্ষিকীর সময় শ্রী সারদা মঠের সংস্পর্শে এসেছিলেন। তারা প্রতিদিন সকালে 10:30 নাগাদ আসতেন। ভারতী প্রাণা মাতাজি তাদের সঙ্গে 12:00 পর্যন্ত কথা বলতেন। তিনি শ্রী শ্রী মা, যোগীন মা, গোলাপ মা, শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্য এবং রামকৃষ্ণ সংঘের অন্যান্য প্রবীণ সন্ন্যাসী যাদের সান্নিধ্যে তিনি এসেছিলেন তাদের স্মৃতি কথা বলতেন। ভগিনী নিবেদিতা স্কুলে পড়েছিলেন বলে ভগিনী নিবেদিতা, ভগিনী ক্রিস্টিন এবং সুধীরা দেবীর স্মৃতি তার মনে সুস্পষ্ট ছিল। দুর্ভাগ্যবশত তখন তার কথাগুলি ভক্তেরা টেপ করে রাখেননি। অভিনয় ও কৌতুক করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল ভারতী প্রাণা মাতাজির। যখন বাইরের ভক্তেরা থাকতেন না, তখন তিনি দেখাতেন কেমনভাবে শ্রী শ্রী মা ফিসফিস করে কথা বলতেন এবং ভগিনী নিবেদিতা কেমনভাবে তাদের সঙ্গে কথা বলতেন ও পড়াতেন, তা দেখে সকলের মধ্যে হাসির রোল উঠত। নমস্কার।